বৃহত্তর জিয়াপুর প্রবাসী সমাজ সংস্থার আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দশ মার্চ মঙ্গলবার সকাল এগারোটায় উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর চৌধুরীর সঞ্চালনা ও উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলামের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে কোরআনতালাবাদ করেন হাফিজ সাইদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুহেল আহমদ এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আলিম ও মাহতাব উদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমানুদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল সবুর মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদ্দিন সংস্থার সহসভাপতি উদ্দিন প্রচার সম্পাদক শাহাবুদ্দিন সাবু সমাজ কল্যাণ সম্পাদক রুনু আহমদ সহ সমাজ সম্পাদক বুরহান উদ্দিন উত্তর জিয়াপুর প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি সুব্রত দাসমণি মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলেমান ফকির সহ এলাকার মুরব্বী ও যুবক সহ নানা বয়সী মানুষ জকিগঞ্জ টেলিভিশন जोकीगंज सिलेट